হ্যালো ভ্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাটিক এডুকেশানে। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আজকে ডেটটা দেখতে পাচ্ছ, 9/12/2022, এই ডেটে একটা নোটিশ পাবলিশ হয়েছে। এই নোটিশে কি বলা রয়েছে এটাকে নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এই নোটিশটা রিগার্ডিং যেটা টেট 11ই ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে সেই রিগার্ডিং আছে। বলছে, ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু অল দ্য কনসার্ন দ্যাট টেট 2022 মানে 1 থেকে 5 যেটা টেটটা হতে চলেছে উইল বি হেল্ড অ্যাক্রস দ্য স্টেট, অল ওভার স্টেট, 11ই ডিসেম্বর 12টা থেকে 2টা অবধি এই পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো এই পরীক্ষা সম্পর্কিত এখানে কতগুলো মানে একটা কথা বলেছে এবং রিমাইন্ডার দিয়েছে, খুব সুন্দর করেছে, এটা এবার আমার ব্যক্তিগত পছন্দ। বলছে, অল টেট 2022 অ্যাপ্লিক্যান্ট মানে যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে ইনস্ট্রাক্ট করে বলেছে যে তোমরা অ্যাডমিটটা কেয়ারফুলি ডাউনলোড করে নিয়েছো, প্রত্যেকে জানো ইনস্ট্রাকশান, অর্থাৎ অ্যাডমিটটা ডাউনলোড করার সময় যে ইনস্ট্রাকশানগুলো তোমাকে দেওয়া রয়েছে দেখবে অ্যাডমিটের নিচে এবং সেকেন্ড পেজে 14খানা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, ঠিক আছে? আশা করি পড়ে নিয়েছো, না পড়লে আমি কিন্তু এটার একটা ভিডিওস দিয়ে দিব কী কী বলা রয়েছে, ওকে? তো বিষয় হচ্ছে সেই ইনস্ট্রাকশানগুলো প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটকে মেনে চলতে হবে। যদি কোনো কারণে তোমরা যদি না মেনে চলো, এখানে দেখো বলে দিয়েছে, যদি যদি না মেনে চলো মানে ওই ওইটা যে 14টা ইনস্ট্রাকশান আছে সেটাকে যদি ভায়োলেন্ট করো, হ্যাঁ, তাহলে কিন্তু বা গাইডগুলোকে বা ইনস্ট্রাকশানগুলোকে ভায়োলেন্ট করো বা ট্রান্সমিটেড করো, হ্যাঁ, এক্সামিনেশান হলের মধ্যে বা তুমি কোনো ধরনের, এখানে বলেই দিয়েছে, এক্সামিনেশান রিলেটেড ইনফরমেশান ডকুমেন্ট ডিজিটালি আর ইলেকট্রনিক্যালি, তুমি যদি এগুলোকে নিয়ে যাও পরীক্ষা হলে, হ্যাঁ, তো সোজা কথাই বলছে যারা ভাবছো যে মোবাইল নিয়ে যাব বা বিভিন্ন টাইপের ইলেকট্রনিক জিনিস নিয়ে যাব, হাত ঘড়ি নিয়ে যাব, যাই হোক যারা ভাবছো, তাদের জন্য বলে দিয়েছে পর্ষদ খুব স্ট্রিক্টলি লিগাল অ্যাকশান নেবে, লিগাল স্টেপ বলে দিয়েছে, হ্যাঁ, তো একেবারে পুরো স্ট্রিক্টলি লিগাল অ্যাকশান নেবে। তো এটা একটা সতর্ক বার্তা দিয়েছে, পরীক্ষা খুবই ফেয়ার অ্যান্ড মানে একবারে স্বচ্ছতার সঙ্গে হতে চলেছে। তো প্রত্যেককে বলবো যারা মন দিয়ে পড়াশোনা করেছো এই কয়েকটা দিন কয়েকটা মাস, তো প্রত্যেককে বলবো চিন্তার কোনো কারণ নেই, মন দিয়ে পড়াশোনা করেছো, নিশ্চিত রূপে তোমাদের পরীক্ষা ভালো হবে, চাপের কোনো কিছু নেই, তোমরা যেরকম করে ভাবছো যে পরীক্ষার কোশ্চেন কেমন হবে তার থেকে সহজই হবে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো চাপমুক্তভাবে মাথা শান্তভাবে পরীক্ষা হল দিয়ে পরীক্ষা দিতে যাবে, আর যতগুলো যত স্ট্রিক্ট হচ্ছে তত কিন্তু যারা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভালো হচ্ছে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, ওকে? তো এইটুকু তথ্য জানানোর ছিল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।